ইতির ছিল ভাগ্যরাজ সবচেয়ে আলোচিত গুরু হচ্ছে 2020 সালে 2021 সালে আপনি নিয়ে এসেছেন ভাগ্যরাজ টু দেওয়ার কারণটা কি? যাতে আগে ভাগ্যরাজ দিছে তার থেকে আমি বড় পালন করার চেষ্টা করছি, এর লিগে ভাগ্যরাজ টু দিছি। আমি আশা করি যে গতবারের যে ভাগ্যরাজ ছিল তার থেকে একটু হইলেও বেশি হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিং জেলা তারাকান্দা থানা বাহেলা গ্রামের মধ্যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গরুর সময় দাঁড়িয়ে আছি। এই গরু সম্পর্কে বলতে গেলে আসলে বিস্তারিত বলতে হয়। এখানে যিনি মালিক রয়েছেন তার নাম হচ্ছে সুজন ভাই। সুজন ভাইয়ের শখের একটি গরু এটি। তো সুজন ভাই এই গরুর নাম দিয়েছেন ভাগ্যরাজ টু। দর্শক, আপনারা অনেকেই জানেন যে 2020 সালের কুরবানির দিয়ে বিশেষ আকর্ষণ ছিল ইতির ভাগ্যরাজ। এখন সুজন ভাইয়ের দাবি হচ্ছে যে 2021 সালে ঈদের বিশেষ আকর্ষণ হবে ভাগ্যরাজ টু। তার দাবি হচ্ছে যে ইতির যে ভাগ্যরাজ ছিল তার চেয়েও ওজনে বেশি এবং দেখতে একই রকম, তাই তার নাম দিয়েছে ভাগ্যরাজ টু। দর্শক, আজকে আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলবো এবং এই বিশেষ গরু ভাগ্যরাজ টু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, কত টাকা দাম চাচ্ছেন এবং ওজন কতটুকু আছে। তো দর্শক, এই ভাগ্যরাজ টু গরুটির সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পুরো প্রতিবেদনটি দেখতে হবে। আশা করছি পুরো আয়োজন জোরে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের কি নাম? আমার নাম মোহাম্মদ সুজন তালুকদার। সুজন তালুকদার, আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার গরু রয়েছে আপনার খামারে। এই গরুর মালিক তো আপনি নিজেই নাকি? হ্যাঁ, আমি নিজে। আচ্ছা, সুজন ভাই পেশায় কি কাজ করা হয়? আমি গৃহস্থি করি। কৃষি কাজ করেন? কৃষি কাজ। আচ্ছা, গরু পালন করেন কত বছর? প্রায় 7-8 বছর। 7 থেকে 8 বছর? 8 বছর। আচ্ছা ভাই, মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু। আপনার খামার নাকি? না, শুধু একটা গরু লালন পালন করেন? না, গরু আছে 4-5টা। 4-5টা? 4-5টা। আচ্ছা, এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে? এটা সংগ্রহ করা আমার এলাকার থেকে। এলাকা থেকে? এলাকার থেকে। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফিজিয়ান অস্ট্রেলিয়ান। ফিজিয়ান অস্ট্রেলিয়ান। কয় জাতের গরু এটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু? 4 দাঁতের। আচ্ছা মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে গরুটি। ভাই, গরুর কোনো নাম দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, গরুর নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? ভাগ্যরাজ টু। ভাগ্যরাজ টু? টু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি, এটা হচ্ছে ভাগ্যরাজ টু। ভাই, ইতির ছিল ভাগ্যরাজ সবচেয়ে আলোচিত গরু হচ্ছে 2020 সালে 2021 সালে আপনি নিয়ে এসেছেন ভাগ্যরাজ টু। ভাগ্যরাজ টু? ভাগ্যরাজ টু দেওয়ার কারণটা কি? যাতে আগে ভাগ্যরাজ দিছে তার থেকে আমি বড় পালন করার চেষ্টা করছি, এর লিগে ভাগ্যরাজ টু দিছি। আমি আশা করি যে গতবারের যে ভাগ্যরাজ ছিল তার থেকে একটু হইলেও বেশি হবে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ভাগ্যরাজের কালার আপনার গরুর কালার কিন্তু মোটামুটি সেম। সেম টু। আচ্ছা বাহ, খুবই চমৎকার। আপনার দাবি কতটুকু আপনার গরুর ওজন? আমার 1200 কেজি প্লাস আছে। 1200 কেজি প্লাস? আচ্ছা, কীভাবে মাপা এটা? এটা ডাক্তারের সাহায্যে পিতা দিয়ে মাপা হয়েছে। কতদিন আগে মাপা হয়েছে? প্রায় মাপা হয়েছে 15 দিন আগে। 15 দিন আগে? 15 দিন আগে। ভাই, ইতি আপা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে, উনি তো আবার খেপে যাবে পরে যে আপনি বলছেন যে আপনার গরু বেশি ওজন। বেশি ওজন বলতে অনেকে অনেকটা বলে থাকে, কিন্তু আসলে লিগেল মাপ যারা ডাক্তারি মাপে যারা, তারাই বলতে পারবে যে লিগেল কিনা। আচ্ছা, যে মাপটা কতটুকু আছে, আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? আপনার উচ্চতা কত? আমার উচ্চতা 5'4". 5'4"? কিন্তু আপনি যে খাটো, আপনি দাঁড়ান তো গরুর সামনে দেখি, গরু কিন্তু আরো একটু উঁচু দেখা যাচ্ছে। জি হ্যাঁ, আমার তেউচ আছে। আচ্ছা ভাই, সারাদিন গরুটা কি কি যত্ন করছেন? সারাদিন ভুষি, খড়, কাঁচা ঘাসও কিছু দেওয়া হয়, এরপরে মিষ্টি কুমড়া খায়, মাঝে মাঝে মালটা দেওয়া হয়। মালটা দেওয়া হয় যেদিন গরম বেশি পড়ে ওই দিন মালটা দেওয়া হয়, প্রতিদিন মালটা দেওয়া হয় না। আচ্ছা, প্রতিদিন মালটা দেওয়া? হ্যাঁ, কিন্তু কলা প্রতিদিনই কলা দেওয়া হয়। কলা খাওয়ানোর কারণটা কি? কলা খাওয়ানোর কারণ, কলা খাওয়ালে শরীরে ঠান্ডা থাকে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ খুবই চমৎকার গরুটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। একদম সাদা মিষ্টি কুমড়া আর এসে কলা সবসময় থাকে। মিষ্টি কুমড়া কলা? হ্যাঁ। দানাদার খাবার দেওয়া হয় না? দানাদার খাবার ওই ভুষি দেওয়া হয়, মাঝে মাঝে বুট খাওয়ানো হয়। হ্যাঁ, বুট খাওয়ানো হয়, সোলা বুট। আপনার বাবাও তো নাকি এই গরু দেখাশোনা করে? হ্যাঁ, বাবার সাথে কথা বলি। কোথায় কাকা? আপনি আসেন, আপনার সাথে কথা বলি। আপনি আপনি মাঝে দাঁড়ান, কাকার সাথে আমরা কথা বলি। আপনিও আসেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন কাকা? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। এই এলাকার মধ্যে সবাই জানে যে আপনি একটি বড় গরু পালন করেন। আমরা এলাকাতে আসার পরে জানতে পারলাম যে আপনি বিশাল বড় গরু লালন পালন করেন, মূলত সেই কারণে আসা। এই যে গরু লালন পালন করছেন, আপনার ছেলে সহযোগিতা করে আপনাকে, এই তো? জি। আচ্ছা, কি মনে হচ্ছে এখন? ভালোই। ভালো না? আচ্ছা, এই গরু আপনার খামারে কতদিন আছে? এটা আমার 2 মাস কম 3 বছর। 3 বছর? 3 বছর। আচ্ছা, ক্রয় তো আপনিই করেছেন? জি। যখন ক্রয় করেছেন তখন মনে হয়েছিল মাশাআল্লাহ এত বড় গরু হবে? একটু ভালো দেখে কিনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আশা নিয়ে কিনছিলাম যে বড় হবে। আচ্ছা ভাই, দামটা কি আমরা কাকার মুখ থেকে জানি নাকি? না, দাম বলতে ওনার দামটা ইয়া করা হয় নাই, নির্ধারণ করা হয়নি। কাকা, দামটা কি বলা যাবে না? 12 লাখ।
ফার্মে আছে তার চেয়ে উন্নত মানের খাবারই তারা খাওয়ানো হয়। আচ্ছা, উন্নত মানের খাবার কারণটা কি? তাকে বড় করার আশা ছিল। আচ্ছা, চার দাঁত হয়ে গেছে। চার দাঁত হয়ে গেছে, আর তো বড় হওয়ার সুযোগ নাই নাকি? বড় হওয়ার সুযোগ অনেক আছে, আরো সুযোগ আছে, কিন্তু এবার বিক্রি করে দিবে। এবার বিক্রি করে দেবো। চামড়াটা টান দিয়ে দেখান তো দর্শকদেরকে, আরো আছে কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চামড়া টান দিলে কিন্তু আরো ঢিল, তার মানে আরো মাংস ধরবে। হ্যাঁ, আচ্ছা সুজন ভাই, গরু কিন্তু খুব খেপা মনে হচ্ছে। হ্যাঁ, গরুটা একটু খেপাই, বাইর মানে বাইর করানো যায় যায় না তো। আচ্ছা, আপনি যখন গরু বের করলেন তখন কিন্তু গরু অ্যাটাক করতে আসছিল সবাইকে, চার পাঁচজন সব উল্টায় ফেলাই দিছে একদম। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার গরুর নাম তো বাগ্যরাজ টু। হ্যাঁ, বাগ্যরাজ। কি মনে হচ্ছে যে বাগ্যরাজ টু আপনি যে স্বপ্নে লালন পালন করেছেন সেই স্বপ্ন আপনার পূরণ হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, আশা করি যে পূরণ হইব, কারণ যে আমার গরু যতটুকু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকাতে বা আশেপাশে এরকম বড় গরু আছে কি আর? না, এই এই আশা করি এই ডিস্ট্রিক্টে, এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এত বড় গরু এখন নাই গিয়া। কি বলেন, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে সবচেয়ে বড় আপনার গরু? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার দাবি? হ্যাঁ, আমার দাবি। আচ্ছা দর্শক, আপনারা লক্ষ্য করেন যে গরু দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বাগ্যরাজ টু দিয়েছে এখানকার যিনি মালিক রয়েছেন সুজন ভাই, তার দাবি হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই বাগ্যরাজ টু। সুজন ভাই, হ্যাঁ, 2020 সালে কিন্তু বাংলাদেশ কাপে ছিল ইতির ভাগ্যরাজ, আপনার কি মনে হচ্ছে যে 2021 সালে সুজন ভাইয়ের ভাগ্যরাজ টু কি এই বাংলাদেশ কাঁপাবে নাকি কোরবানির হাট? আমি আশাবাদী যে আমার গরু ভাগ্যরাজকে পিছে ফেলিয়ে ভাগ্যরাজ টু এগিয়ে যাবে। এগিয়ে যাবে। আচ্ছা, ইতির ভাগ্যরাজকে পিছনে ফেলে আপনার ভাগ্যরাজ এগিয়ে যাবে, আমি আশাবাদী। আচ্ছা ভাই, এই গরুকে কি ধরনের ভ্যাকসিন করা হয়েছে? খুরা রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথমে, আনার পরে পরে তরকা পাতলা। আচ্ছা, সব ভ্যাকসিন দেওয়া হয়েছে? ভ্যাকসিন দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, এই গরুকে পরিচর্যা করার জন্য আপনার একজন ডাক্তার আসে নাকি? না, হ্যাঁ ডাক্তার আছে। আচ্ছা, এই ডাক্তারের নিয়ম অনুযায়ী? ডাক্তারের নিয়ম অনুযায়ী খাওয়া এবং চিকিৎসা ডাক্তারের নিয়ম অনুযায়ী হয়। আপনার গরুর প্রত্যেকদিন কত কেজি খাবার লাগছে এখন, দানাদার খাবার? দানাদার খাবার 15 থেকে 20 কেজি। 15 থেকে 20 কেজি? 20 কেজি। কত টাকা খরচ হচ্ছে গরুর পিছনে এখন? প্রায় 1 বছর ধরে 1000 টাকা দৈনিক, 2700-1000 টাকার মতো লাগে ভাই। 1000 টাকা কিন্তু বহুত টাকা ভাই। বহুত টাকা। এত টাকা কী খরচ হচ্ছে এর পিছনে? এটা হিসে এখন প্রায় 1 বছর ধরে সবসময় চোনা বুট, মিষ্টি কুমড়া, মালটা গরম বেশি হলে মালটা দেওয়া হয়। আর মানুষের খাবার? হ্যাঁ, আবার কলাও দেওয়া হয়। কি কলা খাওয়ান? এই আমাদের সাথে রাখো 8টা কলা, বিচিওয়ালা কলা। বিচিওয়ালা কলা? তেমন দামি কলা না কিন্তু এটা? না না। কত হালি খাওয়াতে হয় প্রত্যেকদিন? প্রত্যেকদিন 8 থেকে 10 হালি লাগে। 8 থেকে 10 হালি? 10 হালি ভাই, মানুষই তো এখন কলা খেতে পায় না, আপনি গরুকে খাওয়ান কলা? এখন গরু যেহেতু আমি এটা পালছি তার পরিমাণ মতো খাবার দিতেই হবে, কারণ আমি তো এটা আশা করে ফেলছি। আচ্ছা, গরুর বাসা বুঝেন মনে হচ্ছে আপনি, গরুর কাছে গেলে গরু কেমন একটা অন্যরকম অনুভূতি অনুভব করে? না, ওই গরুর হাত দিলে যেমন মানুষে যেমন কথা বললে শান্ত হয়ে যায়, গরুর সাথে কথা বলে শান্ত হয়ে যায়। আচ্ছা, রাগ উঠলে যেমন আরেকজনে আয়া যেমন কথা বলে শান্ত করে, তেমন গরুকে শান্ত করা যায়। আচ্ছা ভাই, কুরবানি তো আর অল্প কিছু দিন বাকি। হ্যাঁ, যদি কেউ সংগ্রহ করতে চায় আপনাদের এই গরুটি, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে রাখার সুযোগ আছে কিনা কুরবানির আগ পর্যন্ত? হ্যাঁ, বাড়িতে রাখার সুযোগ আছে। বাড়িতে রাখার সুযোগ আছে? সুযোগ রয়েছে, রয়েছে। যদি গরুটিকে ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01925-06-4013। আমরা গ্রামের মানুষ, গরুটি ফালছি অনেক আশা নিয়ে, এটা আমি এই গরুটা 2 মাস কম 3 বছর গরিব মানুষ, আমি গরুটা ফালছি অনেক কষ্ট হইয়া, এখন ঈদের মধ্যে বেচবো এই আশা আর কি। সুজন ভাই, এই ভাগ্যরাজ টু যদি ন্যায্যদামে বিক্রি করতে পারেন, পরবর্তী বছরে আরও কোনো বড় গরু পালন করবেন কিনা? হ্যাঁ, তা তো আশা আছেই, যদি এই ভাগ্যরাজ টু আমি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারি তাহলে আগামীতে আরও বড় গরু উপহার দিব আমি। সুজন ভাই, আমাদেরকে আরেকটি বিষয় বলবেন যে এত বড় গরু পালন করার ইচ্ছাটা কীভাবে হলো আপনার? বড় গরু 7-8 বছর ধরে গরু পালন করি, কিন্তু খালি ইচ্ছা বড় বড় একটা গরু ভালো জাতের পাইলে কিনবো, বিক্রি করবো, বড় বানায়া। আচ্ছা, মূলত অনেক আগে থেকেই স্বপ্ন? হ্যাঁ, আগে থেকেই স্বপ্ন। আচ্ছা, এখন কী মনে হচ্ছে যে আপনার যে খামারে আসলে একটা বড় গরু হয়েছে সে স্বপ্ন পূরণ হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার আমি খামারে এই গরুটা আনার পর থেকেই
যে আমি অনেক বড় বানাবো স্বপ্ন, সেই স্বপ্নটা আমি আশা করি যে আমার গরু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, স্বপ্ন সফল হয়েছে। সবার কাছে আমার এটাই প্রার্থনা যে আমি এই গরুটা যদি ন্যায্য দামে বিক্রয় করতে পারি তাহলে আমার স্বপ্ন সফল হবে। আচ্ছা ঠিক আছে সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনি এই গরুটা ন্যায্য দামে বিক্রি করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমি দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই গরুটা ভালো দামে বিক্রয় করতে পারি।